সিগারেট, আপনি জানেন কি সিগারেটের মধ্যে রয়েছে ব্যথানাশক ঔষধি গুণাগুণ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আজকে ব্যথাজনিত সমস্যা থেকে মুক্তির জন্য একটি উপায় বলবো। আমাদের দেশের মধ্যে প্রচুর পরিমাণে পিপীলিকা, মৌমাছি এবং বল্লা এবং বেঙ্গুল জাতীয় অথবা আপনার ভুমরা, এই সকল জাতীয় অসংখ্য পোকামাকড় রয়েছে বা পোকা রয়েছে যেগুলো কামড়ালে আমাদের দেহের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। কিন্তু সেই সকল ব্যথা থেকে মুক্তির জন্য আমরা তেমন কোনো উপায় জানি না। সে সকল ব্যথা হলে তৎক্ষণাৎ যদি আমরা কোনো একটা চিকিৎসা দিতে পারি বা ঘরোয়া চিকিৎসা দিতে পারি, তাহলে আমরা আমাদের রোগীকে ব্যথাজনিত সমস্যা থেকে মুক্ত করতে পারবো। আর এর জন্য আমি আপনাদেরকে একটি ঘরোয়া উপায় বলবো, যে উপায়টুকু আপনারা জানলে আপনার রোগীর ব্যথা তৎক্ষণাৎই কমতে শুরু করবে। কিন্তু সাপে কামড়ালে এ সকল ব্যথা থেকে আপনারা মুক্ত হবেন না। শুধুমাত্র বল্লা, বেঙ্গুল অথবা বিষাক্ত পিপীলিকা যদি কামড়ায়, পিঁপড়া জাতীয় কোনো প্রাণী যদি আপনাদেরকে কামড়ায়, তাহলে আপনারা নিমিষেই 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের রোগীর ব্যথা কমাতে সক্ষম হবেন। আর কোনো কোনো সময়ে যদি কোনো বাচ্চাদেরকে কামড়ায়, তাহলে ব্যথার জন্য তাদের জ্বরও হয়ে যায়। আপনারা তখন ব্যথা থেকে মুক্তির জন্য কোনো উপায় খুঁজে পান না, তখন আপনারা কী করবেন? সেই নিরুপায় সময়ের জন্য আপনারা একটি ঘরোয়া এবং ত্বরিত কার্যকর একটি ঔষধ সম্পর্কে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে উইথ সিগারেট, যে সিগারেটের মাধ্যমে আপনারা আপনাদের রোগীর ব্যথাজনিত সমস্যাকে নিমিষেই সমাধান করে দিতে পারেন। সিগারেট মূলত আমি ব্যবহার করি না বা পান করতে পছন্দ করি না, বা সিগারেটকে আমি সবাইকে বলবো অ্যাভয়েড করে চলার জন্য। কিন্তু আপনার ওষুধের জন্য বা আপনার ব্যথাজনিত সমস্যা দূর করার জন্য, তৎক্ষণাৎ আপনাদের রোগীকে ব্যথা মুক্ত করার জন্য আপনারা এই সিগারেটের শরণাপন্ন হতে পারেন। সিগারেট দেখানোর কারণ হচ্ছে এটি অতি সহজলভ্য, কিন্তু এর মূল উপাদান হচ্ছে তামাক। আপনারা যেই ব্যথাজনিত সমস্যা দূর করবেন, সেই ব্যথাজনিত সমস্যা দূর করার জন্য আপনাদের প্রয়োজন হবে তামাক। কিন্তু তামাক তো আমাদের দেশে সবার ঘরে থাকে না, তাই আমি আপনাদের সামনে সিগারেটকে নিয়ে এলাম, যেহেতু সিগারেট অতি সহজলভ্য এবং এর মধ্যে তামাক পাওয়া যায়। তা আপনারা কী করবেন? আপনারা এই তামাক সংগ্রহ করবেন। যখনই কাউকে বিষাক্ত কোনো পোকামাকড়ে কামড়াবে, তখন আপনারা কী করবেন? তামাক সংগ্রহ করবেন। তো তামাক না পাওয়ার কারণে আপনারা সিগারেট নেবেন, সামান্য পরিমাণ সিগারেট থেকে আপনারা একটু তামাক নেবেন। তামাক নেওয়ার পর সেই তামাকটুকু আপনারা কী করবেন? পানির মধ্যে ভেজাবেন। যতটুকু তামাক নেবেন ঠিক তার দ্বিগুণ পানির মধ্যে আপনারা ভেজাবেন, 1 থেকে 2 ফোঁটা, এর বেশি প্রয়োজন করবেন না। আপনারা 1 থেকে 2 ফোঁটা পানি নিয়ে বা 3 ফোঁটা পানি নিয়ে অল্প কিছু সময়, এই 5-10 সেকেন্ড আপনারা তামাকটুকু পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। যখন আপনারা দেখবেন তামাকের যেই রং বা কালার পানির মধ্যে চলে এসেছে, তখন আপনারা তামাকটুকু ছেঁকে পানিটুকু নিয়ে নেবেন। প্রথমত আপনারা দেখবেন আপনাদের রোগীর দেহের কোন অংশের মধ্যে কামড়িয়েছে যে কোনো পোকামাকড়। যদি আপনার দেহের ডান অংশের মধ্যে কামড়ে থাকে, তাহলে আপনারা কী করবেন? এই তামাকের পানিটুকু বাম কানের মধ্যে 1 থেকে 2 ফোঁটা দিয়ে দেবেন। আর যদি বাম দিকে কামড়ায়, তাহলে আপনারা কী করবেন? ডান কানের মধ্যে 1 থেকে 2 ফোঁটা দিয়ে দেবেন। যদি আপনারা এই পানিটুকু 1 থেকে 2 ফোঁটা দিয়ে দেন, তাহলে আপনারা দেখবেন চমৎকার, আর মাত্র সিগারেট জাতীয় তামাকের মাধ্যমে অতি সহজলভ্য হওয়ার কারণে। আপনারা কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কারো কাছেই যেতে হবে না। আমি এটি পরীক্ষা করেছি এবং খুবই কার্যকর। আপনারা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন, এটি খুবই কার্যকর একটি ঘরোয়া চিকিৎসা। আপনারা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং এর কোনো সাইড এফেক্ট নেই। আপনি দেখবেন ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই আপনার রোগীর ব্যথা নিমিষেই শেষ হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন না, তার ব্যথাও হবে না, ফুলে যেতে পারে। ফোলার জন্য আপনারা ফোলা জায়গার মধ্যে আপনারা আকন্দ বা আপন গাছের পাতা দিয়ে বেঁধে রাখবেন, তাহলে দেখবেন আপনার রোগীর ফোলাও কমে গেছে আর এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যখন আপনার রোগীর ব্যথা শেষ হয়ে যাবে, তখন আপনারা কী করবেন? কটন দিয়ে কানটুকু পরিষ্কার করে নেবেন। আশা করছি আমি যে তথ্যটুকু দিয়েছি আপনারা এর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। আর যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। আর অবশ্যই আপনারা অন্যদেরকে উপকার করতে চাইবেন, যদি আপনারা অন্যদেরকে উপকৃত করতে চান, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা,
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।